সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। উৎসবে লোকজ নৃত্য পরিবেশন করে বাংলাদেশ প্রথম হয়। বর্ণাঢ্য এই আয়োজনের আদ্যপ্রান্ত নিয়ে একটি রিপোর্ট জানাচ্ছেন আজহারুল ইসলাম। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক উৎসব 2019। এ উৎসবের শুভ উদ্বোধন করেন মক্কা প্রদেশের ভাইস গভর্নর বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ সহ 24টি রাষ্ট্র, যারা নিজ নিজ দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে। উৎসবে বাংলার লোকজ নৃত্য পরিবেশন করে প্রথম স্থান অর্জন করে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। তাছাড়াও এই উৎসবে বাংলাদেশ স্টলে প্রদর্শিত হয় দেশীয় শিল্প, সংস্কৃতি, পোশাক, খাদ্যসহ আরও অনেক কিছু, যা উৎসব জুড়ে সমাদৃত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশ সৌদি আরবের কূটনৈতিক সুসম্পর্কের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উৎসবের দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমের খুদে শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সৌদিস্থ বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত গোলাম মসিহ এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনসাল জেনারেল। আজহারুল ইসলাম, প্রবাস ডেস্ক, চ্যান্স টিভি ডট প্রেস।